মানে বিশেষ ভাবে আপনি সময় দিয়েছেন সেই জন্য বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনি খুব ব্যস্ত থাকেন বলি আমাদের মনে হয় একই সাথে দুটো জায়গায় কাজ করতে হচ্ছে বা করছেন আপনি হচ্ছে বলাটা বোধহয় আপনার পছন্দের বিষয় আপনি করছেন ঢাকা কলকাতা এবং নিশ্চয়ই প্রত্যেকটি সিনেমার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় তাই তো এই সিদ্ধান্তটা কেন নিলেন এটা আগে সবার আগে জানতে চাই এই সিদ্ধান্ত প্রথমত আসলে আমি মনে করি যে শিল্পীর তো আসলে কোনো দেশ কাটাতার কিছুই থাকে না আমার মনে হয় তো সেই জায়গা থেকে আমাকে আমার যেখানেই মানে আমার ডাক আসুক অভিনয়ের জন্য বা আমার শিল্পের কারণে সেই কারণে আমি সেখানে ছুটে যাবই এবং আরেকটি বড় বিষয় হচ্ছে যে আমি যে কাজগুলো বিশ্বাস করি যে আমি যে স্ট্যান্ড নিয়ে কাজগুলো করি বা যে কাজগুলো নিয়ে ধরুন আমি চলতে চাই বিশ্বাস করি সেই কাজগুলো আসলে খুব একটা বেশি আমি বাংলাদেশে হচ্ছে না বা হলেও সেটা আলোর মুখ দেখছে এতটাই দেরিতে বা আমরা যেরকম যেইভাবে এই স্বপ্ন নিয়ে কাজটা শুরু করি সেই অবধি সেটা পৌঁছায় না যেই কারণে আমাকে পাশের দেশ সেটা একই কালচার একই ভাষা একই সংস্কৃতি প্রায় কাছাকাছি ওরা যখন আমাকে সম্মান দিয়ে নিয়ে যাচ্ছেন এবং ভালোবেসে সেখানে আমি কাজ করতে পারছি এবং কাজের জন্য একটা ঢেকুর তুলতে পারছি তো সেটাও একটা বিষয় মানে সেটি নিশ্চয়ই একটি বিষয় কারণ বাংলা বাংলা ভাষারও তো একটা সীমাবদ্ধতা আছে সব জায়গায় গেলেই তো আর কাজ করা যায় না যেটা আসলে করতে পারেন বয়স নিয়ে নানান ধরনের সমালোচনা মানে কেন এই আত্মপক্ষ সমালোচনা সমর্থনের প্রয়োজন কি ছিল ফেসবুকে আমি এটা নিয়ে কথাই বলবো না মিথিল আমি এটা নিয়ে কথাই বলতে চাই এতই এতই সিলি একটা বিষয় এটা নিয়ে আমার কথাই বলতে চাই না কারণ এটা হচ্ছে কি আমাকে আমাকে ব্যক্তিগত লেভেলে মানে এটা ছাড় পোকার মতন কামড়াচ্ছিল সারাক্ষণ অন্যান্য লোকজনরা সো তাদের প্রবলেম এটা আসলে তাদের এগুলো দিনের পর দিন এটা শুধু নয় শুধুমাত্র বয়স বলো না আমি কেন ভারতে কাজ করি আমি কেন ছবিতে কাজ করি আমি কেন এটায় কাজ করি আমি কেন মোটা হই না আমি প্লাস্টিক সার্জারি করানো হোয়াট দ্য হেল আমি আমি আমার নাকি পুরো শরীর প্লাস্টিক সার্জারি করানো এগুলো ঠিক আছে একটা সময় পর্যন্ত এগুলো নেওয়া যায় কিন্তু এগুলো না আসলে আমি কাজটা করবো না এগুলো দেখবো না কিন্তু তারকাদের নিয়ে মানে তারকাদের পেছনে ছাড়পোকা থাকবে সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার আপনি এই কৈফিয়তটা দিতে গেলেন কেন আমি কৈফিয়ত দিইনি কিন্তু ভুল হচ্ছে কেন আমি কিন্তু কৈফিয়ত দিইনি আমি বলছি যে এটা কৈফিয়ত নয় এটা নিয়ে যখন একজন অভিনেতার বয়স নিয়ে কথা বলবেন আমার মেইন লাইনটাই ছিল এই জায়গায় যখন একজন অভিনেতার বয়স নিয়ে কথা হবে না একজন অভিনেত্রী বয়স নিয়ে কেন কথা হবে মানে প্রথমত আমি অভিনেতা বা আমি ক্যাটাগরাইজই করতে চাই না এখন আমি অভিনেতা চঞ্চল একজন অভিনেতা সেখানে কেন এটা নিয়ে কথা হবে মানে এইটুকু মাঝে মধ্যে দরকার ছিল কারণ বিশেষ করে সমস্যা যেটা হচ্ছিলো আমাদের এখন অনলাইন পত্রিকাগুলো আছে বা আমি দেখেছি অনেক বড় বড় পত্রিকার লোকেরা ওইরকম করে একটা বয়স দিয়ে এত বছর বয়সে জন্মদিন পালন করলেন মানে এটা কিছু যায় আসে না আমি সেটা মানে 40 বছরের করি কি আমি সেটা 25 বছরের করি কি করি সেটা আসলে মুখ্য বিষয় নয় মানে বয়সটাকে চরিত্রটা করতে পারছেন কিনা সেই তার মানে আমি যখন 76 বছর বয়সে অভিনয় করছি তখন তো কেউ কিছু বলছে না কেন জয়া 76 বছর বয়স অভিনয় করছে জয়া কেন 17-18 বছর রানুর অভিনয় করছে বা 26 বছর বয়সে রানুর অভিনয় করছে সেটা নিয়ে কিন্তু লোকের অনেক ধরনের কথা